বুধবার 15ই জুন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দেবিদ্বার উপজেলা 12 নং ভানি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজী জালালউদ্দিন ভূঁইয়া মোটরসাইকেল প্রতীকে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে প্রার্থী হলেন তাহমিনা আক্তার মুকুল। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজী জালালউদ্দিন ভূঁইয়া মোটরসাইকেল প্রতীকে 4371 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকের মোহাম্মদ হানিফ খান পেয়েছেন 3307 ভোট। নৌকা প্রতীকের তাহমিনা আক্তার মুকুল পেয়েছেন 2993 ভোট। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সহ 11 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য, গত 7 ফেব্রুয়ারি সপ্তম ধাপে ভানি ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুজ্জামান ভূঁইয়া মুকুল নির্বাচনের পূর্ব রাতে রাত 10টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ কারণে ওই ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য সহ সব পদে ভোট গ্রহণ স্থগিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা আজহারুল ইসলাম। দিনব্যাপী উপনির্বাচনে এমন পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করায় প্রশাসনকে ধন্যবাদ জানান সাধারণ জনগণ। সেই সাথে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতার জন্য কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ, সিনিয়র জেলা নির্বাচন অফিস, উপজেলা প্রশাসন, দেবিদ্বার থানা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, ভোট গ্রহণ কর্মকর্তাগণ, ভোটারবৃন্দ ও এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলের নিকট আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আজহারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা চাইছিল সুষ্ঠু নির্বাচন করার জন্য, এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনই হচ্ছে। নোয়াগাঁওড়া বাদে, নোয়াগাঁওড়া একটু উচ্ছৃঙ্খল ছিল, হয়তো সারা তারা হস্তক্ষেপে আবার ভালো চলছে। আমি ইনশাল্লাহ সন্তুষ্ট, আমার যে ফোর্স আসছে, আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন চালানোর জন্য যে লোকগুলো পাঠাইছে তারা সুন্দরভাবে, নিরপেক্ষভাবে তারা ভোট পরিচালনা করতেছে।